আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক কিভাবে অজু করলে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে আপনি কি তা জানেন না জানলে চলুন আজকে জেনে নেই অজু কিভাবে করলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এমনকি কেয়ামতের দিন যে কারণে আপনার অজুর অঙ্গগুলোতে নূর চমকাবে তাই নিয়েই আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল নামাজ হাদিস শরীফের নামাজকে জান্নাতের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে সেই নামাজের পূর্ব শর্ত হল অজু অজু ছাড়া নামাজ পড়া যায় না পবিত্র হাদিসে ওযুকে নামাজের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে জাবির ইবনে আবদুল্লাহ রহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলহাল্ল বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু তিরমিজি শরীফের হাদিস দর্শক এই হাদিসের কথা দ্বারা এর ফলাফল দ্বারায় জান্নাতের চাবি হলো অজু যেহেতু অজু ছাড়া নামাজ অগ্রহণযোগ্য অজুর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওজু মানুষকে আলোকিত করে কিয়ামতের দিন এই উম্মতের অজুর অঙ্গগুলো উজ্জ্বল থাকবে ফলে তাদের অন্য উম্মাদদের থেকে আলাদা করা সহজ হবে তাই সাহাবাইকার ওজুর প্রতি বিশেষ গুরুত্ব দিতেন নুয়াই মুজমির রহমতুল্লাহ আলহি বলেন আমি আবু হুরের রদিয়ালাহাল এর সঙ্গে মসজিদের সাদে উঠলাম অতপর তিনি অজু করে বলেন আমি আল্লাহ রাসুলসাল আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মদের এমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডলে উজ্জ্বল থাকবে তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে বুখারি শরীফের হাদিস অতএব আমাদের উচিত অজুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রিয়নভিজির সুন্নত মোতাবেক অজু করার চেষ্টা করা কারণ প্রিয় নবীজি সাল্ল আলহি আসাল্লাম কিয়ামতের দিন তার উম্মদের অজুর অঙ্গগুলোর উজ্জ্বলতা দেখে চিহ্নিত করবেন প্রিয় দর্শক নামাজ সহি হওয়ার জন্য অজু হলো তার চাবিকাঠি আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ সুতরাং বলা যায় যে জান্নাতের মূল চাবি হলো নামাজ দেখুন এ সম্পর্কে হাদিস কি বলে একটু শুনুন আন অবাদাতবিনের সামিতির তা তাহলে আনহু কল অলসুলুল্লাহ হিসল্ল ল কু আনাই সিলাম ওবা দা ইবনে সামে ত্রদিয়া ল হু তা আলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সল্লার ল কু আনাইসিআসাল্লাম বলেছেন খনসু সলাওয়া তিস্তৰ দহন্ন ল হু তা আলা পাসক্ত নামাজ আল্লাহ তা আলাহ ফরজ করেছেন মান আহসানা উজু আহসল্লাহুন্না লিওকতি হিন্না যে ব্যক্তি উত্তম রূপে অজু করে সময় মতো এ পাসক্ত নামাজ পড়বে রুকু এবং নামাজের পূর্ণ খুশু খুজু এবং রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে কান আলহু আল্লাহ আহদুন তার জন্য আল্লাহ তালার প্রতিশ্রুতি রয়েছে যে আইয়া গফির তিনি তাকে ক্ষমা করে দেবেন ও আমাল্লাম ইয়া ফাল ফালাই সালাহু আহদুন আর যে ব্যক্তি এরূপ করে না অর্থাৎ সুন্দরভাবে অজু করে না এবং সময় মতো নামাজ আদায় করে না এবং পরিপূর্ণভাবে খুশুখুজুর সাথে রুকুসেজদা করে না ফালাই সালাহু আহদুন আহাদুন তার জন্য আল্লাহর কোন ওয়াদা নেই ইংসা আ গফার আল্লাহু ও ইংসা আ আজাবাহু তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতেও পারেন আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন এই হাদিস দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি সুন্দরভাবে উঁচু করবে এবং সময় মতো নামাজ আদায় করবে এবং খুশু খুজু এবং পরিপূর্ণভাবে রুকুশেদা করবে তার জন্য আল্লাহ তালার একটি ওয়াদা রয়েছে আর তা হলো যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি এরূপ করবে না অর্থাৎ সুন্দরভাবে অজু করবে না সময় মতো নামাজ আদায় করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নেই আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারে আবার আল্লাহ চাইলে তাকে আজাবও দিতে পারে সুতরাং বোঝা গেল নামাজের জন্য আমাদের সুন্দরভাবে অজু করতে হবে অজুটি হলো মূল এখন দেখেন এই অজুর দ্বারা আমাদের কী কী ফায়দা হয় যদি সুন্দরভাবে অজু করা যায় তাহলে অজুর ফলে ওই ব্যক্তির চেহারা মুবারক এবং অজুর অঙ্গগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নিয়মিত অজুর ফলে তার চেহারার সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে তবে এর জন্য শর্ত হচ্ছে একদম সঠিকভাবে সুন্দর ভাবে অজু করতে হবে দর্শক যারা সুন্দরভাবে অজু করে নামাজ আদায় করবে তাদেরকে হাউজে কাউসারের পবিত্র দ্বারা আপ্যায়ন করবেন কেমতের দিন আবু আনহু থেকে বর্ণিত একবার হুরাই আলাই একটি কবরস্থানে এসে বলেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিন দা ইনশাল্লাহ আমরাও তোমাদের সঙ্গে এসে মিলবো আমার বড় ইচ্ছা হয় আমাদের ভাইদের দেখি সাহাবায়েরাম আরোজ করলেন ইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই নয় তিনি বলেন তোমরা তো আমার সাহাবা আর যারা এখনো পৃথিবীতে আসেনি তারা আমাদের ভাই সাহাবাইকেরাম আরোস করলেন ইয়া রসুলাল্লাহ আপনার উম্মদের মধ্যে যারা এখনো পৃথিবীতে আসেনি তাদের আপনি কিভাবে চিনবেন তখন রাসুল বলেন কেন যদি কোনো ব্যক্তির সাদা রঙের কপাল ও সাদা রঙের হাত পা বিশিষ্ট ঘোড়া অনেকগুলো কালো ঘোলার মধ্যে মিশে যায় তবে সে কি তার ঘোড়াকে চিনে নিতে পারবে না তারা বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ সাল আলহি তখন রাসুল বলেন তারা আমার উম্মত সেদিন এমন অবস্থায় আসবে যে অজুর ফলে তাদের মুখমন্ডল হাত পা জ্যোতির্ময় হবে উজ্জ্বল হবে আর হাউজে কাউসারের পারে আমি হব তাদের অগ্রনায়ক জেনে রাখো কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউস থেকে তাড়িয়ে দেওয়া হবে যেমনইভাবে বেওয়ারিস উঠকে তাড়িয়ে দেওয়া হবে আমি তাদের ডাকবো এসো এসো তখন বলা হবে এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল তখন আমি বলবো দূর হও দূর হও না নাজুবিল্লা মুসলিম শরীফের হাদিস তাই প্রতিটি মুমিনের উচিত ওজুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া ওজুর ফরজ ওয়াজিব ও সুনাদগুলোকে গুরুত্ব দিয়ে যথাযথভাবে উজু করা যখন শীতের মৌসুম শীতের তীব্রতায় উজুতে যেন কোনো রকম ত্রুটি থেকে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে মহান আল্লাহ সবাইকে করুন প্রিয় দর্শক তো মোট কথা হলো যদি আপনি নিয়মিত সুন্দরভাবে ভাবে করেন পাঁচ অক্ত নামাজে যদি পাঁচবার সুন্দরভাবে ভাবে করেন তাহলে আপনার চেহারার সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে আপনার চেহারায় আল্লাহর চমকাবে খাস তাই যদি চেহারার সৌন্দর্য ধরে রাখতে চান চেহারার লাবণ্যতা যদি ধরে রাখতে চান তাহলে পাচক তো নামাজ আদায় করুন এবং সুন্দরভাবে অজু করুন তাহলে ইনশাল্লাহ আর কোনো চিন্তা নেই